शुरू हो 2021 मे मासे ठीक जेदिन विधानसभा निर्वाचन फल घोषणा होच्छे से दिन विधानसभा निर्वाचन जेको निर्वाचन जेता हाराय मानुषेर स्वाभाविक भावी विशेषकर राजनैतिक दलगुलोर कर्मी समर्थक उत्साह उद्दीपना अथवा विमर्शता थाके खून पिटिए पिटिए आगे पोष्यदेर मेरे तारपर पिटिए खून करा हयेछिलो खास कलकाता राज्यर राजधानी बुके बीजेपी समर्थक एवं कर्मी अभिजीत सरकार से दिनटाई बोधे एक अशनि संकेत दिए गेछिलो तारपर एकेर पर एक घटना घटे चलेछे तारपर ए राज्ये शुधुमात्र निर्वाचन परवर्ती हिंसार घटनार जन्नो सीबीआई तदंत होयेछे ग्रेफतारी होयेछे ताते किछु बदलेछे एई ठीक दुर्गापूजोर आगे गाईघाटा बीजेपी कर्मी हवार अपराधे ताके खून करते एसेछिलो तृणमूल आश्रित दुष्कृतिरा अथवा तृणमूलेर द्वारा सरासरि प्रश्रय पावा दुष्कृतिरा एमनटाई अभियोग आर सेई दुष्कृतिरा शेषमेश जखन छेलेर उपर चढ़ाओ हलो दुर्गापूजोर आगे छेलेके बाँचाते मा प्राण दिलेन एक रकम पिटिए मेरे देवा हलो गाईघाटार बीजेपी कर्मीर मा तारपरेओ कि शेष हलो आज राज्येर मुख्यमंत्री बड़ बड़ दुखित बड़ क्षुब्ध बड़ क्रुद्ध क्यों विजया दशमीर रेश काटेनी बांगाली एखोनो पर्यन्त कार्निवाल थेके साधारण जीवने रोजगार जीवने नित्य नैमित्तिक जीवने फेरत आसेनी आर तार मध्ये किना तार प्रिय मंत्रीर बाड़ीते मंत्रिसभाय तारई सहकर्मीर बाड़ीते सकाल सकाल इडी रेड करेछे मुख्यमंत्री एकबारो कि मने पड़लो गतकाल रात्रिबेला भाषा नेई जे दुर्गापूजोर रेश ना काटार कथा तिनी बोलछेन जे विजया दशमीर कथा तिनी बोलछेन से विजया दशमी हय जेभावे अर्थात दुर्गा ठाकुर भाषण देवार पर विसर्जनेर पर सेई विसर्जन बा भाषणेर शोभायात्राय गिये खून हये गेलेन एक बीजेपी नेता कि अपराध छिलो तार तार जन्य एकटा एफआईआर करबेन नाकि मुख्यमंत्री आसबो से कथा तार आगे आजकेर विशेष प्रतिनिधि তোকাল অধীর সরকার নামে বিজেপি কর্মী তিনি ঠিক এই জায়গাতেই বসেছিলেন এবং আমি দেখানোর চেষ্টা করব এই যে রাস্তা সেই রাস্তার যে শেষ প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন সেখান দিয়েই দুর্গাপূজোর যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা যাচ্ছিল অভিযোগ উঠে আসছে যেমনটা স্থানীয় বাসিন্দারা বলছেন যে সেই শোভাযাত্রা থেকে বেশ কিছু দুষ্কৃতি তারা আচমকাই এখানে এসে অধীর সরকারের উপর হামলা চালাতে থাকে সরকার এখানে বসেছিলেন আচ্ছা এইভাবে বসেছিলেন আচ্ছা ওই গোকুল সরকার কোথা থেকে এসে মধ্য অবস্থায় তেমতে মতে মতে এরকম এক কিলি মেরেছে ধুলে পড়ে যায় তখন আমি এখানে জল টল দিই তারপরে এরকম ডাক্তারকে নিয়ে গেলে 5 থেকে 10 মিনিট পরেই মৃত বলে ঘোষিত আসে অপরাধ বিরোধী রাজনীতি করা অপরাধ বিজেপি করা কোরায় গন্ডায় চোকাতে হয় সে অপরাধের মাশুল রীতিমতো প্রাণ দিয়ে যেভাবে প্রাণ দিলেন নদিয়ার শান্তিপুরের বিজেপি কর্মী অধীর সরকার স্ত্রী যেমনটা জানালেন যে আজ থেকে প্রায় 20-25 বছর আগে একটা ছোট্ট সমস্যা হলো তারপর থেকে অভিযুক্ত অর্থাৎ গোকুল সরকার আনন্দ সরকারের বাড়ির সঙ্গে এই অধীর সরকারের বাড়ির সদস্যদের একেবারে ভালো সম্পর্ক ছিল বসেছিলেন অধীর সরকার সেখানে যাওয়ার পর আচমকাই গোকুল সরকার এবং আনন্দ সরকার অধীর বাবুর উপর হামলা চালায় বলে অভিযোগ উঠে আসে যেভাবে প্রাণ দিয়েছেন গাইঘাটার বিজেপি কর্মী জয়ন্ত রায়ের মা কানন রায় পূজোর ঠিক আগেই সেপ্টেম্বর মাসের 27 তারিখ রাতে কানন রায়কে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে ঠিক এই সেই জায়গা এখানেই তাকে পিটিয়ে খুন করা হয় বলে এমনটা অভিযোগ আর অভিযোগের তিরোটে সরাসরি শাসক দলের বিরুদ্ধে রাজ্য পুলিশের উপরে আস্থা নেই তারা চাইছেন সিবিআই তদন্ত প্রান্ত গিয়েছে 2 বছর হয়ে গেল বেলেঘাটার অভিজিৎ সরকারের মা আর ভাইকে 2 বছর পরেও নিরাপত্তা দিতে পারল না রাজ্য পুলিশ বৃহস্পতিবারই কেন্দ্রীয় বাহিনী এলো বিশ্বজিৎ সরকার আর তার মাকে নিরাপত্তা দিতে দেখো
আজকে থেকে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হলো বিশ্বজিৎ সরকার এবং তার মায়ের নিরাপত্তার দায়িত্ব। পশ্চিমবঙ্গ পুলিশ তো মধু মাতাল দেখলেন তো, তার প্রতিচ্ছবি তো আমরা দেখিয়েছি মহামান্য আদালতকেও, আর তারপরে আদালতের এই সিদ্ধান্ত, যাতে আমরা খুশি। একটা একটা করে পরিবার শূন্য হয়েছে, একটা একটা করে পরিবার দাম দিয়েছে বিরোধী রাজনীতির। এমনিতেই এ রাজ্যে গরিব মানুষগুলোর কপালে বারবার জোটে হুমকি, শাসকের ভোটের ঝুলি ভরো, নইলে কপালে জুটবে না সরকারের কোনো শ্রীযুক্ত প্রকল্প। এহেন সরকারি বাজবিচারে অভ্যস্ত বাংলা, কিন্তু তাই বলে বারবার প্রাণ দিয়ে চোকাতে হবে বিরোধী রাজনীতির দাম? বাংলা কি বিরোধীদের বদ্ধভূমি হয়ে উঠল? রিপাবলিক বাংলা। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।